বিছানাটা স্নান হয়ে গেছি, বিছানাটা গুছিয়ে নিই, তারপর তুমি দেখো আমি আজকে সারাদিন কী করি সেটা তুমি বলেছো। দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, গোপালও উঠে গেছে, আমার সুন্দর করে বিছানা গোছানো হয়ে গেছে। এইবার আমার গোপাল ঠাকুরকেও তোলা হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। দেখো গোপালও উঠে পড়েছে, খাওয়া দাওয়া করছে। আমাদের উঠোনটা দেখো, বৃষ্টি পড়লে খুব হাল খারাপ হয়ে যায়, খুবই শ্যাওলা পড়ে যায়। এবার মেয়েকে ডাকবো পড়তে বসার জন্যে। চলো, ও সকালে ছাতু খাওয়া হয়ে গেছে, ওকে সকালে একটু পড়তে বসিয়ে দিলাম, নাহলে তো মানে সব ভুলেই যায়। তারপর দেখো দুষ্টুমির তো একদম কী বলবো, সারাদিন আমি এইভাবেই কাটাই, সেটা তোমাদেরকে আজকে ডেইলি ব্লগের মাধ্যমে তুলে ধরছি, সেটা তোমরা দেখো। আর আমার বড় বাজার থেকে চলে এসেছে, এইগুলো বাজার করে নিয়ে এসেছে, চাল, আটা, পেঁয়াজ, টমেটো আর তেজপাতা। আজকে আমাদের বাড়িতে চিকেন হবে, আজকে সানডে। পরকে চপমুড়িটা দিয়ে দিই, তারপর আমি ভাতটা বসিয়ে দেবো। দেখো আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। এইবার আমি মেয়ের খাবারটা তৈরি করে নেবো, ওটস করব, ওটস খাবে, ওর সাথে সাথে আমিও টিফিনটা সেরে ফেললাম। তারপর আমি রান্নার দিকে চলে গেলাম, মাংস দেওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। ভাতও হয়ে গেছে, কষা কষা চিকেনটা আমি করে নিচ্ছি তার সাথে। আজকে রবিবার একটু টক না করলে হয়, সেই জন্য ভাবলাম একটুখানি আমরা টক করি। এটা আমার যা দিয়েছিলো করা হলো, সবাই মিলেও খাওয়া হলো, একটু পাতলা করে কষা কষা মাংস আর পাতলা আমড়ার টক। ও আজকে খাবারটা সত্যি খুব ভালোই হয়েছিল। এইবার আমি গ্যাস ফ্যাস বুঝে আমি স্নান করতে চলে যাব। দেখো স্নান করার আগে বাসন কোসনগুলো আমি মেজে নিলাম, মেজে নিয়ে দেখো আমি এখানে বলছি বাসন মাজা হয়ে গেছে। এবার সুন্দর করে সব কিছু জলটা ঝরিয়ে দেবো। এদিকে দেখো জল ঝরাতেও দিয়ে দিলাম, জলও ভরে নিলাম ফিল্টার থেকে, গ্যাসও তো পরিষ্কার করা হয়ে গেছে আগে বলেছি। এবার চলো চলো দেখিয়ে দিই তোমাদের, এইরকম আমড়ার টক আর লাল লাল মাংসের ঝোল, এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। আর মেয়ের জন্য পাতলা চিকেনে ওরা একদম পাতলা। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। স্নান করা হয়ে গেছে আমাদের জল।